ধুবুরীত ব্রহ্মপুত্রত ফেরি দুর্ঘটনাগ্রস্ত নির্মীয়মান ধুবুরী ফুলবাড়ি দলঙৰ খুঁটাত খুন্দা মারিলে ফেরিয়ে কথমপি প্রাণ রক্ষা ফেরিখনের শতাধিক যাত্রী দুর্ঘটনা সংঘটিত করা ফেরি চালকক মারপিট করলে যাত্রী ধুবুরী হাত খুঁজি মারি ফেরি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে আমিনের চরত সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটো নাওয়ার সহায়ত উদ্ধারের চেষ্টা ফেরিখনের যাত্রীসকল এলএনটি আর 86 নম্বর 86 নম্বর পিলারের ওসরতে এই দুর্ঘটনাটো সংঘটিত হয়েছে আমি দেখাইছো দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর তারপরে ফেরি দুর্ঘটনা হওয়ার পিছনে তারে কর্মচারী মারপিট করেছে নির্মীয়মান ধুবুরী ফুলবাড়ি দলঙৰ খুন্দাত দলঙৰ খুন্দা মারি ফেরি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে যত শতাধিক লোক আছিল তারপরে যাত্রী মারপিট ধুবুরী হাতিঙিমারি সংযোগী ফেরি এই দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এতালেকে তাত ক্ষয় ক্ষতি বা কেনকা ধরনের বা আঘাতপ্রাপ্ত হয়েছে নাকি সকলবর জানিম পুনের কোথাও এল এন টির 86 নম্বর পিলারের ওসরতে এই দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে আর পুনের এবার আমি সেই দৃশ্য দেখাইছো এখন ফেরি দুর্ঘটনার পিছত ফেরি যাত্রী সকলের মাজত হওয়া ধোয়া লাগে আর এটা স্বাভাবিক কথা এটা কারণ দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছনে মাজত হওয়া ধোয়া লাগিছে আমিনের চরত এই দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে নাওয়ার সহায়ত আটাই কেগী যাত্রীকে উদ্ধার করা হয়েছে সকলো সুকলমে সকলকে উদ্ধার করা হয়েছে জ্যোতিময় চক্রবর্তী আছে ফোনযোগে সংযুক্ত হওয়া অধিক জানাব জ্যোতিময় ক্ষয় ক্ষতি বা আঘাত এই সন্দর্ভত জানিম আর দুর্ঘটনাটো সংঘটিত হওয়ার পিছত কেনকা ধরনের একটা পরিস্থিতি মারপিটর একটা কথাও আছে এই আটাইখিনি সামরি হ্যাঁ নিশ্চয়ই বাপরি ধুবুরীর পর প্রায় 3:15 হাত সিঙিমির কারণে ফেরি রওনা হয়েছিল আর ফেরি ধুবুরীর পার হয়ে অল্প ব্রহ্মপুত্রের মাজত যাওয়াতে আমিনেশ্বর বিসিং অঞ্চলত এল এন টি যে খুঁটা আছে 86 নম্বর খুঁটার ওসর তাত খুন্দা মারে এক কথা কবলে গেলে আর তলত তলটো খহি পড়ে এক কথাত আর ফেরিত পানি সোমাবলে আরম্ভ করে লগে দৈবক্রমে কব লাগিব ফেরি কা চর এটা চাপি যায় আর মানুষখিনি জপিয়াই জপিয়াই ফেরির পর নামি যায় বস্তু বাহানি নমাই দিয়া হয় লগে কিন্তু এই সকল কথা এটা কথা যাত্রী সকল উত্তপ্ত হয়ে উঠে এই কারণে যে চালকর ভুলের কারণে এই পিলারত খুন্দা মারা বলে যাত্রী অভিযোগ করে আর এই গোটে ঈদর বজার আসলে বহুত পরিমাণে যাত্রী আছিল প্রায় 250-300 যাত্রী আছিল যথেষ্ট পরিমাণে বস্তু বাহানি আছিল তার কারণে এই দুর্ঘটনা হওয়া বলে বহু যাত্রী অভিযোগ করে যে অধিক যাত্রী বোঝাই করার কারণে দুর্ঘটনা হওয়ার একটা আশঙ্কা করেছে যাত্রী সেই কারণে ড্রাইভারের নিয়ন্ত্রণ হেরুয়ায় পেলায় ফিরাল খুন্দা মারে বর্তমানে আমি এটা তথ্য লাস্ট শেহতীয়া যেখানে তথ্য আমার হাতত আছে সরু সরু কেখনমান চেলো নাও আসলে তালৈকে গৈছে তারপর যাত্রীখিনিক উদ্ধার করবলে আর তাতে কোনো যাত্রী তেনকা কোনো ধরনের দুঃখ পাওয়া বা আঘাত পাওয়া বা ক্ষয়ক্ষতি তেনকা হওয়া নাই বর্তমানে যাত্রীখিনিক উদ্ধারের কারণে প্রচেষ্টা এটা চলি আছে ধন্যবাদ জানাইছো জ্যোতিময় চক্রবর্তী বর্তমানে তাত যাত্রী সকলক উদ্ধারের চেষ্টা চলি আছে তেওঁলোকে কোনো ক্ষয়ক্ষতি বা আঘাত পোৱা নাই বুলি শেহতীয়া খবর অনুসরি জানিব পৰা গৈছে কিন্তু রাইজৰ অভিযোগ এটাই যে চালকৰ ভুলৰ বাবে এই দুর্ঘটনাটো সংঘটিত হৈছে তামোলপুরের সুরা বিপণীত আবকারী বিভাগের অভিযান সৌরাগুড়ির এখন সুরা বিপণীত এই অভিযান 30 মার্চত আবকারী বিভাগে সিল করেছিল সুরা বিপণীখন আবকারী বিভাগে সুরা বিপণীখন জব্দ করেছিল 580 কার্টন সুরা সুরা বিপণীখনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে পুনরবার কোথাও তামোলপুরের সুরা বিপণীত আবকারী বিভাগের অভিযান সৌরাগুড়ির এখন সুরা বিপণীত এই অভিযান 30 মার্চত আবকারী বিভাগে সিল করেছিল সুরা বিপণীখন আবকারী বিভাগে সুরা বিপণীখন জব্দ করেছিল 580 কার্টন সুরা সুরা বিপণীখনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ আছে পূর্বরে পড়া তেজপুরের খবর তেজপুর ধর্ষণ কাণ্ডর দোষীক 20 বছর সশ্রম কারাদণ্ড বিহা হয়েছে 26 বছরের সঞ্জীব সিংক সশ্রম কারাদণ্ড তেজপুর বালি চাপরিত ঘর হয়েছে সঞ্জীবর 2022 চনত এগারী 14 বছরের নাবালিকাক ধর্ষণ করেছিল পাখন্দটোয়ে তেজপুর থানাত পঞ্জীভুক্ত 1144/22 নং গোচর মর্মে তেজপুর আদালতত গোচরাধীন আছিল সহকারী জেলা সত্র ন্যায়াধীশ রঞ্জু মেধিয়ে রায়দান প্রদান করে ভুক্তভোগী কিশোরীগীক 2 লাখ টাকার ক্ষতিপূরণ প্রদানেরও নির্দেশ দিয়ে আদালতে পুনের এবার এইখানে উল্লেখ করেছো তেজপুর ধর্ষণ কাণ্ডর দোষীক 20 বছরের সশ্রম কারাদণ্ড বিহা হয় 26 বছরের সঞ্জীব সিংক সশ্রম কারাদণ্ড তেজপুরের বালি চাপরিত ঘর সঞ্জীবর 2022 চনত এগারী 14 বছরের নাবালিকাক ধর্ষণ করেছিল পাখন্দটোয়ে অতিরিক্ত জেলা ন্যায়াধীশ তথা বিশেষ পক্সো ন্যায়াধীশ শ্রীযুক্ত রঞ্জু মেধি ডাঙরিয়ায় এখন গুরুত্বপূর্ণ রায়দান করেছে যত আসামি সঞ্জীব সিংক 20 বছর কঠোর কারাদণ্ড প্রদান করেছে আর তার লগতে তেখেতক 30,000 টাকা জরিমানা প্রদান করেছে যেটু ভুক্তভোগীয়ে পাব আর জরিমানা নিদিয়ার অবস্থাত তেখেতে আরো 3 মাস খাটিব লাগিব কারাদণ্ড তার লগতে ভুক্তভোগীজনীক ভুক্তভোগী কণমানি ছোৱালীজনীক
2 লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করেছে আর আমার জেলা আইন প্রতীক ডিএলএসএ যে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটিক তখেতে নির্দেশ দিছে সেই ক্ষতিপূরণটু দিব কারণে যান সোনকালে পারে ভুক্তভোগী। এটা সিসিটিভি ভিজুয়ালে উদঙাইছে দুর্নীতি নিবারক বিষয়ার স্বরূপ। জোর করে হাতত পাউডার হানি অভিযুক্ত সজোয়ার অভিযোগ। ভুয়া ঘুষখোর বিষয়াক অভিযুক্ত সজোয়া টিমটুক বর্তমান অভিযানত যাত বাধা আরোপ করেছে দুর্নীতি নিবারক শাখার শীর্ষ বিষয়ে। সংবাদ মাধ্যমত বাতরি সম্প্রচার হওয়ার পিছতে গৃহ বিভাগত হাহাকার লাগিছে। ঘটনাক লৈ দুর্নীতি আর তদারকী শাখাত উপস্থিত গৃহ বিভাগের 3 উচ্চপদস্থ বিষয়া, অতিরিক্ত মুখ্য সচিব অবিনাশ পি যোশী, সচিব দেবপ্রসাদ মিশ্র আর আন এগারী বিষয়া, দীর্ঘ সময় ধরে দুর্নীতি আর তদারকী শাখার অতিরিক্ত সঞ্চালক প্রধান, প্রতিগী আরক্ষী অধীক্ষকসহ সকল বিষয়ার বৈঠক মিলিত হয় গৃহ বিভাগের দলট। দুর্নীতি নিবারকে মুক্তার হুসেন নামের এজনক গ্রেপ্তার করেছিল মধ্যভোগী হিসাবে। 29 নভেম্বর মুক্তার হুসেনক গ্রেপ্তার করেছিল দুর্নীতি নিবারক শাখায়। গ্রেপ্তার হয়েছিল ধুলা থানার তদানীতন ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া অজয় কুমার সন্দিক। আর তারপর দুর্নীতি নিবারক শাখার বিষয়ার স্বরূপ ফাদিল হয়েছে। এটা সিসিটিভি ভিজুয়ালক লো এটা গৃহ বিভাগত জোকারণি সৃষ্টি হয়েছে। বলপূর্বকভাবে হাতত পাউডার খানি অভিযুক্ত সজোয়ার অভিযোগ আছে। আজি মনোনয়ন দাখিল করে দরং উদালগুড়ি সমষ্টির বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়া। মনোনয়ন পর্বত দিলীপ শইকীয়া সঙ্গ দিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। উপস্থিত থাকে ভবেশ কলিতা, মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, রঞ্জিত কুমার দাস, চন্দ্রমোহন পাটোয়ারীকে ধরে কেবাগাকিও বিধায়ক উপস্থিত থাকে। আর আমি দেখাই গেছো সেই দৃশ্য, কিছু সময় পূর্বর দৃশ্য আমি দেখাই যাম। এয়া মনোনয়ন পর্বত দিলীপ শইকীয়া সঙ্গ দিছে মুখ্যমন্ত্রীগিয়ে। দিনের ভাগতে মুখ্যমন্ত্রীগী প্রথমে নগাঁও পিছত উদালগুড়ি উপস্থিত হয়, বিশাল জনসভাত অংশগ্রহণ করে। আর এই জনসভাত অংশগ্রহণ করার পিছতে এক ভাষণ প্রদান করে আর পরবর্তী সময় মনোনয়ন পর্বত সেই শক্তি প্রদর্শন করে। দিলীপ শইকীয়াক লোক উপায়ুক্ত কার্যালয় মনোনয়ন পত্র দাখিল করবলে যায় আর সেই সময়সাত শক্তি প্রদর্শন করে মুখ্যমন্ত্রীগীতে বিশেষ দলটে। আর আমি দেখাই গেছো তাদের কেনকা ধরনের পরিবেশে বিরাজ করেছিল। প্রথমে বিহু বা সীমান্ত শেখরও তাদের উপস্থিত আছে, গীত জুড়ে দিগন্ত কলিতায় নাচে। তারপরে মুখ্যমন্ত্রীগীও উপস্থিত হয়ে গে আর রাইজর মাজে সুমায় পড়ে। পরবর্তী সময় দিলীপ শইকীয়ার হয়ে মনোনয়ন পত্র দাখিল করে। প্রার্থী দিলীপ শইকীয়া ডাঙরিয়ায় জনসমুদ্রর মাজত মনোনয়ন পত্র দিবলে আগবাড়িছে। মই সদৌ অসমবাসী রাইজক ধন্যবাদ জানাইছো। বিশেষক ইমান উৎসাহ উদ্দীপনা জনসমুদ্রর মাজত মনোনয়ন সচাকয়ে দরং উদালগুড়ি রাইজর প্রতি আমি কৃতজ্ঞ। আপনি 3 লাখ ভোটর ব্যবধান বলে কৈছে? মই তো দেখিছো যে 3 লাখ ভোটত ভাল কৈছে। পবন সিং খাটোয়ারা কৈছে যে বিজেপি হৃদয়হীন বলে। বিজেপির দরে হৃদয়বান কোন আছে? অরুণোদয় পড়া বিনামূলিয়া চাকরি পড়া বিজেপির সমান হৃদয় কংগ্রেসে অঙ্গনবাড়িটো তো খাইছে, গতি বিজেপির সমান হৃদয় কার আছে? মুজিবুর রহমানে কৈছে যে 3 লাখ ভোট বিপিএফক প্রদান করব। যোনে যাক প্রদান করে কর, কিন্তু দরং উদালগুড়ি রাইজে দিলীপ শইকীয়ার আশীর্বাদ। বিজেপির সাংসদ হেমা মালিনীক অপমান। বিজেপির সাংসদ হেমা মালিনীক লৈ কংগ্রেসের সাংসদ রণদীপ সুরজেওয়ালার বিতর্কিত মন্তব্য। বর্ষিয়ান অভিনেত্রী তথা সাংসদ হেমা মালিনীক লৈ যৌনগন্ধী মন্তব্য করেছিল রণদীপ সুরজেওয়ালায়। কংগ্রেসের সাংসদজনের এই মন্তব্যের পিছতে জাঙুর খাই উঠিছে বিজেপির আইটি সেলকে ধরে সকল নেতা। ইতিমধ্যে রণদীপ সুরজেওয়ালার মন্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিজেপির আইটি সেলর মুরব্বী অমিত মালব্যায়। রণদীপ সুরজেওয়ালায় হেমা মালিনীক সম্পর্কে যৌনগন্ধী মন্তব্য আগবাইছিল সেয়া আমি আপনার প্রকাশ করব নোৱাৰিম।
কিয়নো কংগ্রেসে সাংসদজনের এই নিকৃষ্ট মন্তব্যের দেশজুড়ি এটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ড্রিম গার্ল হেমা মালিনীক লো করেছিল বিতর্কিত মন্তব্য। অবশ্যই কংগ্রেসে দাবি করা অনুসরী বিজেপি দলে সাংসদ রণদীপ সূর্যেওয়ালাক ভাষণের নির্বাচিত অংশহে প্রকাশ করেছিল। এগারী মহিলা তথা সাংসদের বিরুদ্ধে করা এনে মন্তব্যই নারী জাতিকে অপমান করার অভিযোগ উত্থাপন করেছে। রণদীপ সূর্যেওয়ালার মন্তব্যক লো বিজেপির আই টি সেলের মুরব্বী অমিত মালব্যয় এক্সত প্রকাশ করেছে প্রতিক্রিয়া। বিজেপির নেতাজনে রাহুল গান্ধীর কংগ্রেস নারী বিদ্বেষী আর নারী ঘৃণা করে বলেও মন্তব্য করে। টার্গেট জো করতে আপ উনসে পুছিয়ে না বিকজ উই আর ভেরি পপুলার উই আর ফেমস এন্ড সো টার্গেট উনি পে কিয়া জাতা জো নাম ওয়ালে হ্যাঁ না জো নাম নেই হ্যাঁ কিসি কে উসকো টার্গেট করকে ফায়দা গিয়া উনকা। লেকিন কংগ্রেস পার্টি এসে নেতাওয়ো কো কভি বোলতি নেই হ্যায় উনকে উপর কোই অ্যাকশন নেই হোতা। আপকো লাগতা হ্যায় কি কংগ্রেস পার্টি কে বড়ে নেতাওয়ো কা সাপোর্ট হোতা হ্যায় ইনসাল্ট করানে মে? আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট এন্ড দেন আই থিঙ্ক উন লোগো কো হামারে প্রধানমন্ত্রী জি সে সিখনা চাহিয়ে আর মহিলাওঁ কা কিতনা সম্মান করনা চাহিয়ে, কেসে সম্মান ও করতে হ্যায় এসা ও লোগ ভি করে আচ্ছা রহেগা। শোণিতপুৰৰ চাৰিদুৱাৰত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। নিয়ন্ত্ৰণ হেৰুৱাই পথত বাগৰি পৰিল বৰযাত্ৰী কঢ়িওৱা বাহন। শিশু মহিলাসহ আহত হৈছে 20 জনৰ অধিক লোক। চাৰিদুৱাৰৰ ছটাইৰ পৰা গাৰু গাঁৱলৈ বৰযাত্ৰী কঢ়িয়াই দিছিল বাহনখনে। গুৰুতৰভাৱে আহত শিশু মহিলাক টি এম চি এইচলৈ প্ৰেৰণ কৰা হৈছে। চাৰিদুৱাৰৰ শালবাৰীত সংঘটিত হৈছে এই পথ দুৰ্ঘটনাটো। খুবেই দুখ লগা এটা দুৰ্ঘটনা সংঘটিত হৈছে আমাৰ ছটাই আৰু যি খালবাৰী জংঘল তাৰ মাজত। বৰযাত্ৰী হিচাপে তেখেতলোকে দৰা লৈ আহিছিলে চেঙেলিমাৰী গাঁৱৰ গাঁৱলৈ। সেই সময়তে দুৰ্ভাগ্যবশতঃ আমাৰ সেই দৰা লৈ অহা গাড়ীখন দুৰ্ঘটনাত পতিত হয়, যাৰ ফলত আমি এতিয়া দেখিছে আপোনালোকে পৰিৱেশটো শোকাকুল পৰিৱেশ। সৰু ল'ৰা ছোৱালীৰ পৰা ধৰি বৃদ্ধ সকলোৰে গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছে। আমি যিমান পাৰিছোঁ তেখেতলোকক সহায় কৰিব চেষ্টা কৰিছোঁ। তেখেতলোকক আমি গাড়ীটো তাৰপৰা ইয়ালৈকে আনিছোঁ আৰু এতিয়াও মেডিকেলৰ জৰিয়তে আমি ইয়াৰ পৰা ৰেফাৰ কৰি যিসকল ছিৰিয়াছ আছে তেখেতলোকক আমি তেজপুৰলৈ প্ৰেৰণ কৰি আছোঁ আৰু পৰৱৰ্তী যিখিনি হয় আমি সেইখিনি সহায় সহযোগ কৰি আমি লাগি আছোঁ। কলিয়াবৰ ন্যায়িক আদালতত জুনমণিৰ আভাৰ মাতৃ 87/23 গোচৰ উঠাই লোৱাৰ বাবে আবেদন কৰিছে মাতৃয়ে। ব্যক্তিগত অসুবিধাৰ বাবে গোচৰ উঠাই লোৱাৰ আবেদন জনাইছে। জখলাবন্ধা থানাত জুনমণিৰ আভাৰ মাতৃয়ে তৰিছিল গোচৰ। সুমিত্ৰাৰ আভাৰ লগত আছে চি বি আইৰ বিষয়া আৰু তেওঁ ইতিমধ্যে উঠাই লৈছে আৰু ব্যক্তিগত অসুবিধাৰ বাবে গোচৰ উঠাই লোৱাৰ বাবে তেওঁ আবেদন জনাইছে। আৰু মহিলাগৰাকী এতিয়া সম্পূৰ্ণৰূপে অকলশৰীয়া, তেওঁৰ পুত্ৰ, তেওঁৰ কন্যা কোনো নাই। এতিয়া তেওঁৰ সুমিত্ৰাৰ ৰাভাৰ লগত চি বি আইৰ বিষয়া আছে আৰু জুনমণি ৰাভাৰ মৃত্যুৰ পিছতে তেওঁ যথেষ্ট অকলশৰীয়া হৈ পৰে আৰু আজিৰ তাৰিখত আচলতে তেওঁ এই এটা তেওঁ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে, তেওঁ এই গোচৰ উঠাই লৈছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ চহী জালিয়াতি। বৈশিষ্ট থানাত এজাহাৰ বিজেপিৰ আইনী কোষৰ। মুখ্যমন্ত্রী ভুয়া চহীৰে সামাজিক মাধ্যমত পত্ৰ, দুষ্টচক্ৰই ভাইৰেল কৰিছিল ভুয়া পত্ৰখন। মুখ্যমন্ত্রীৰ চহী জালিয়াতি কৰি অপপ্ৰচাৰৰ চেষ্টা। পুনৰ এবাৰ কৈছো যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ চহী জালিয়াতি। বৈশিষ্ট থানাত এজাহাৰ বিজেপিৰ আইনী কোষৰ। মুখ্যমন্ত্রীৰ ভুয়া চহীৰে সামাজিক মাধ্যমত পত্ৰ, দুষ্টচক্ৰই ভাইৰেল কৰিছিল ভুয়া পত্ৰখন। মুখ্যমন্ত্রীৰ চহী জালিয়াতি কৰি অপপ্ৰচাৰৰ চেষ্টা চলাইছে। নির্বাচনের প্রাক্ষণত অসমতে নহয়, রাষ্ট্রীয় পর্যায়তো অব্যাহত আছে কংগ্রেসত খহনীয়া। নেতৃত্বর বিরুদ্ধে খুব উজারি কংগ্রেস এরিলে তিনিগৰাকী জ্যেষ্ঠ নেতায়। কংগ্রেস ত্যাগ করা তিনি নেতা হল গৌরব বল্লভ, বক্সার বিজেন্দ্র সিং আর সঞ্জয় নিরূপম। এই তিনি নেতার পদত্যাগে স্বাভাবিকতে আন এক মুখ্যপ আঘাত হানিলে কংগ্রেসত। উল্লেখযোগ্য যে বিগত কিছুমাহ ধরে অসমকে ধরে দেশের বিভিন্ন রাজ্য ব্যাপকভাবে কংগ্রেসত খহনীয়া হবলৈ আরম্ভ করেছে। শেহতীয়াকৈ কেবাজনো এ আই সি সির জ্যেষ্ঠ নেতার পদত্যাগে উদ্বিগ্ন করে তুলিছে কংগ্রেস নেতৃত্ব। ইফালে পদত্যাগ করার পিছতে বিজেপি যোগদান করেছে গৌরব বল্লভ আর অধ্যাপক গৌরব বল্লভ আছিল কংগ্রেসের অন্যতম মুখ্য জ্যেষ্ঠ নেতা। রাষ্ট্রীয় নিউজ চ্যানেলত সঘনে তেওঁ টক শোত অংশগ্রহণ করেছিল, সুবক্তা আছিল। মূলত বিত্ত আর অর্থনীতি সম্পর্কীয় বিতর্কত অংশগ্রহণ করেছিল গৌরব বল্লভে। আর ইফালে আমি কৈছোঁয়ে যে ছবছৰলৈ যিহেতু বৰ্খাস্ত কৰা হৈছিলে কংগ্ৰেছৰ আন এজন নেতা সঞ্জয় নিৰূপম, মহাৰাষ্ট্ৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী উদ্ধৱ থাকৰেৰ সমালোচনা কৰাৰ বাবে তেওঁক তেওঁৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছিল।
আৰু ইয়াৰ সৈতে বিয়লি খবৰ পাবি ডাইলেছ নমস্কাৰ।